एट द फर्स्ट स्टेज अफ 2020 सारा विश्व करोना नामेर एक मारात्मक भाइरासेर कबले पड़े और यह भाइरासटी प्राय डेढ़ बछर पर्यन्त मानुषेर मध्य निजेर आतंक बजाय रखते सक्षम है और यह करोना भाइरासेर जन्नो एखन पर्यन्त सारा विश्वे प्राय 52 लक्ष मानुष मृत्युबरण करेछे। बाट इन द रिसेंट टाइम करोना के आमरा भूलते शुरू करेछि कारण करोना भाइरस के थामानोर जन्नो आमरा सकल पदक्षेप ग्रहण करेछि एबं बर्तमाने यह भाइरास थेके प्राय रेहाई पेये गेछि। किन्तु करोना भाइरस थेके जदि आपनि भय पावा छेड़े दियेछेन ताहले यह भिडियोटी आपनार जन्नो। सारा पृथिवीते आमरा करोनार मोट 5 থেকে 10 ভ্যারিয়েন্টের সম্পর্কে অবগত ছিলাম কিন্তু সাম্প্রতিক সময়ে করোনা নিজেকে আপগ্রেড করে এমন একটি রূপ ধারণ করেছে যা মানুষের পক্ষে সামলানো মোটেও সহজ হবে না। আর করোনার এই ভ্যারিয়েন্টের নাম হচ্ছে ওমিক্রন বা B.1.1.529। করোনার এই ওমিক্রন ভ্যারিয়েন্ট আফ্রিকার বোটসোয়ানা দেশে প্রথম লক্ষ্য করা হয় এবং এটির খোঁজ পাওয়ার সাথে সাথে 24 নভেম্বর সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO কে এই ভ্যারিয়েন্টের সম্পর্কে অবগত করে। এমনিতে তো করোনার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট, যে ভ্যারিয়েন্টটি পুরো ভারত কাঁপিয়েছে যা এখনও সারা পৃথিবীতে নিজের প্রাধান্য বজায় রেখেছে। কিন্তু ভয়াবহ বিষয় হচ্ছে যে এই নতুন আবিষ্কৃত ওমিক্রন ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অনেক শক্তিশালী। বর্তমানে অনেক দেশে ওমিক্রনের মতন ভয়াবহ ভাইরাস পৌঁছে গেছে কিন্তু কিছুদিনের মধ্যেই মোস্ট প্রবেবলি এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আর বিজ্ঞানীরা অনুমান করছেন এই ভাইরাসটি অরিজিনাল হুয়ান ভ্যারিয়েন্ট থেকে প্রায় 5 গুণ বেশি দ্রুততে ছড়াবে। আর এই ভাইরাসের দ্রুতগতিতে ছড়ানোর সার্টিফিকেটটি WHO একে দিয়েছে। বর্তমানে এই ভাইরাসটি ভয়াবহ রূপ নিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সাম্প্রতিক সময়ে এই ভাইরাসটি ধরা পড়ায় এই ভাইরাসের সম্পর্কে এত বেশি তথ্য এখনও আমরা জানতে পারিনি, তাই বর্তমানে এটাও বলা যাচ্ছে না যে এই ভাইরাসটি কত মারাত্মক এবং ভ্যাকসিন এর উপরে কতটুকু কার্যকর হবে। কয়েকটি নিউজ রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টটি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। ওমিক্রনের কারণে আফ্রিকার কয়েকটি দেশ থেকে বাহিরের দেশ ইনক্লুডিং USA অ্যান্ড UK বিমান সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছে এবং অনেক দেশ তো লকডাউনও ঘোষণা করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত ওমিক্রনের একটিও কেস ধরা পড়েনি কিন্তু তারপরও আপনাদের থেকে আশা করব সৃষ্টিকর্তাকে স্মরণ করে বাসায় অবস্থান করবেন এবং সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তাহলে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে তাও কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি এখনই লাইক করে দেন, চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন আমাদের এই রকমই জ্ঞানমূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য।